সেমিকন্ডাক্টর সেক্টর নিয়ে এবার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সেমিকন্ডাক্টর ফেসিলিটিতে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে গিয়ে সিঙ্গাপুরে এএম হোল্ডিং লিমিটেডের দফতর পরিদর্শন করেন তিনি। একই সঙ্গে সিঙ্গাপুরে গিয়ে মৌ চুক্তিও স্বাক্ষর করেছেন তিনি। বৃহস্পতিবার সকালে নরেন্দ্র মোদী ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ফুইং ওই সেমিকন্ডাক্টর দফতরে যান। সেখানে গিয়ে কর্মীদের সঙ্গে কথা বলেন তারা। দুই দেশের সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি কাজ হচ্ছে তা নিয়ে আলোচনা হয়। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সিঙ্গাপুর যেভাবে উন্নতি করেছে তা উল্লেখযোগ্য। ভারতও এক্ষেত্রে কাজের অগ্রগতি চেষ্টা করছে। এই সেক্টরই দুই দেশকে একসাথে বাঁধতে পারে বলে মনে করছেন দুই রাষ্ট্রনেতা। সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়ে সেমিকন্ডাক্টর সংক্রান্ত বিষয়ে বিশেষ কোর্স আছে। গোটা বিশ্বে সেমিকন্ডাক্টর সেক্টরে যা উৎপাদন হয় তার মধ্যে 10% হয় শুধুমাত্র সিঙ্গাপুর থেকে। ওই দেশের অর্থনীতির 8% আসে এই সেক্টর থেকে। এই প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন, সিঙ্গাপুর শুধুমাত্র বন্ধু দেশই নয়, এই দেশ থেকে অনেক অনুপ্রেরণাও নেওয়া আছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বৃহস্পতিবার নরেন্দ্র মোদী লরেন্স ফুইং একটি বৈঠক করেছেন। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের পার্টনারশিপের বিষয়টি আলোচনা হয়েছে। ডিজিটাইজেশন, স্বাস্থ্য, ঔষধ সহ বিভিন্ন বিষয় উঠে আসে সেই বৈঠকে। রিপোর্ট আর ইনিউজ।